তো শিবরাত্রি ছিলই আটই মার্চ তোমরা সবাই জানো ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেলো তার জন্য তো ওইটাকে দেখো এটা আমার শাশুড়ি পুকুরের মধ্যে মানে মন্দিরের পাশে একটা পুকুর ছিল সেই পুকুরের মধ্যে উনি একটু মাথায় জল ছিটিয়ে নিচ্ছে তো যাই হোক আমার ইন্টারটা দিয়ে দিই যে হে গাইজ ওয়েলকাম টু মাই জিপিআ চ্যানেল ব্লক আমাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো শিবরাত্রি মন্দিরে আমরা গিয়েছিলাম তো দেখো এটা হচ্ছে বাবার মন্দির ছিল তো ওই পাশেই বটগাছ ছিল বটগাছ ছিল সবাই যেন পুজো পুজো দেয় মালাফারা দেবে দিচ্ছে আর আর একটা শ্রীলঙ্কা কারিবাড়ি মন্দির ছিল আমার বিয়ের তো আমি মন্দিরটা দেখিয়েছি তোমাদেরকে তো যাই হোক এখানে এসেছে আর এটা দেখো আমার ননদ আসছে আমার শাশুড়ি ননদ উপোস করেছিল আমার কিছু গার্লস প্রবলেমের জন্য আমি উপোস করতে পারিনি তো তো দেখো ঠিক আছো শাশুড়ি ননদ গেছে ওখানে তো আমি দেখো আমি রেডি হয়েছিলাম একটু ওদের সাথে যাওয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিলাম দেখো এটা ছিল আমার সেদিনকারের লুক তো দেখো কী করবো মনটা খারাপ ছিল বলে সেজে যে একটু বাইরেই ছিলাম ভালো ভিডিও করে নিই যখন যাচ্ছি ওদের সাথে আমি না ঢুকতে পারি ওরা তো ঢুকতে পারবে তো দেখো আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরে ভিডিও নিচ্ছিলাম সবাই লাইন দিয়েছিল ওদের পুজো হয়ে গেছে আমার ওনাদের হয়ে গেছে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে তো আমার মা মিলে পুজো দিচ্ছিলো আমার শাশুড়ি মা তো আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো তখন দুপুরবেলা ছিল তো শনিবার থেকে রবিবার পড়েছিল তো সেই জন্য আর কিছুই না তো ওরা সবাই ওখানে ছিল দেখো এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির সবাই পুজো দিচ্ছে আজকে ব্লগটা এত অব্দি দেখো আপনি নিশ্চয়ই বলো টাটা বাই বাই